এখানে একটু দাঁড়ি রাখেন, দাঁড়িতে একটু একটু বন্ধ করেন। ও কেন? এই যে চাটা খান। চা? হ্যাঁ। এত রাতে? তাহলে তো ঘুম হবে না আমার। ও মা, প্রতিদিন কি একবারে সময় মতো ঘুমোতে হবে নাকি? হ্যাঁ, একদিন রাত জাগলে কি সমস্যা? আপনার মেয়ে চাটা বানিয়ে পাঠিয়েছে। বাপরি, খান। আর অপেক্ষা করেন, আসছে। কে? পাপড়ি, বজলু আর সাগরকে নিয়ে এখানে আসছে, সারা রাত আপনার কবিতা আবৃত্তি শুনবে। পাগল, পাগল মেয়ে আমার। অতএব গরম গরম চাটা খেয়ে গলাটা পরিষ্কার করেন, আর এতক্ষণ ধরে যেগুলি পড়ছিলেন এগুলি রিহার্সাল করেন। আচ্ছা। এটা কোনো কথা হলো? তোমার একটা বিষয় আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করবো। ধুর,